वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बान। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर वीडियो। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড বিন্দাস আছো। আমিও ভালো আছি। আজ হলো 15 আগস্ট, আমাদের কাছে একটা বিশেষ স্মরণীয় দিন। আজ স্বাধীনতা দিবস, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের সমস্ত বীর শহীদদের জানাই আমার তরফ থেকে প্রণাম, শতবতি স্যালুট। তো যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা, উঠেছি একটু আগে। উঠেছিলাম, ভেবেছিলাম যে একটু মানে আর্লি উঠবো, উঠে রান্নাবান্না স্টার্ট করে দেব, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে কিছু রিলস করব, একটু ভিডিও শ্যুট করব। বাট কোনোটাই এখন কিচ্ছু হলো না, ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, চাটা খাওয়া হয়েছে, এরপর আমি যাচ্ছি রান্নাঘরে, রান্নাটা করে নেব। তো তোমরা সকলেই আমার সাথে থেকো, পাশে থেকো, ফার্স্ট থেকে পুরো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। আগের দিন রাতে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে মার্কেটে, তো সেখানে কিছু আমি জিনিস কেনার জন্যই গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের কাছের চুড়ি রয়েছে, সেখান থেকে ট্রাই কালারের কাছের চুড়ি নিয়েছি। আর যা যা টুকটাক জিনিস নেবার, টিপাতা, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এখানে পতাকা, ব্যাজ, স্টিকার, গাছরা, সমস্ত কিছু এখান থেকে নিয়েছি। আর এখানে চুড়ি দেখছিলাম, এখানে চুড়িগুলো সেটিং পাওয়া যাচ্ছিলো না বলে কাছের চুড়িগুলো নিয়েছি। তো তোমরা কালকে আমি যখন সাজাসাজি করব, তখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো গাইস, সকাল থেকে এখনও কোনো কিছু রান্নাবান্না হয়নি। এই যে এখানে দেখতে পাচ্ছ ইপি সেদ্ধ হয়েছে, এটা টিফিন খাবে শোনাই। এখানে ভাতটা একবার ফোটানো আছে, এই যে বন্ধ করা আছে। আর এখানে জাস্ট শুধু আলু সেদ্ধ হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর আজকে আমি টিফিনে একটু দুধ রুটি আর একটু সামান্য জাগরি পাউডার দিয়ে খেলাম, কারণ দুধ রুটিটা শুধু খেতে পারি না, একটুখানি না মিষ্টতা থাকলে খেতে ভালো লাগে না। দুধ পাউরুটিটা আমি শুধু খেতে পারি, কিন্তু দুধ রুটিটা খেতে পারি না, যেন জাগরি পাউডার বাড়িতে রাখা আছে, সেটা দিয়ে একটু খেয়েছি। চলো পরে আবার আসছি। বলো বলো, আজ আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, সবাইকে জয় হিন্দ করে দাও। জয় হিন্দ। ভারত মাতা কি, বলো জয়। জয়। তাকাও ক্যামেরার দিকে তাকিয়ে। চুপ, একদম রেডি হয়ে গেছে, এই যে স্নান করে ফ্ল্যাগটাকে ঠিক করে হাতে তুলো উপরে, ফ্ল্যাগটাকে। চলো বাইরে ফটো সেশন করে দিই রূপের। চলো, সময় 11:45, এই জাস্ট রান্না সারা হলো। আজকে রান্না সেরকম একটা কিছু করিনি, তো চলো চটপট করে দেখিয়ে দিয়েছি কি রান্না করেছি। তারপরে যে কালে গামছা নিয়ে নিয়েছি, স্নানে যাচ্ছি, স্নান থেকে ফিরে এসে দেখা করছি। এখানে যে ভেন্ডি সিদ্ধ, আজকে সব সিদ্ধ সিদ্ধ, বড়ি দিয়ে পোস্ত। এখানে আছে কাকরোল ভাজা, আলু সেদ্ধ, লাউ দিয়ে মুসুরির ডাল, আর কিছু করিনি। আর এটা হচ্ছে রকির ভাত হয়েছে, আর এখানে আমাদের ভাতটা উপর করা আছে। ব্যাস চলো স্নানে যাই, স্নান থেকে ফিরে এসে কথা বলছি। এখন বাজে 12:00, আর জাস্ট এই স্নান করে এলাম। এবার চুলটা একটু শুকিয়ে নিই হালকা করে, তারপর আমি আজকে আমার ইন্ডিপেন্ডেন্স ডে রিলস বানানো অনেক আগে করা উচিত ছিল, কিন্তু এই যে ঘুমিয়ে গেছি। তো যাই হোক, আমি এখন যাচ্ছি একটু রেডি হতে, হালকা মতো করে ঘরের মধ্যেই কয়েকটা ভিডিও বানাবো। তো চলো, আমি একদম পুরো রেডি হয়ে তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ একদম পুরো ইন্ডিপেন্ডেন্স ডে ফুল লুক ক্রিয়েট করে নিয়েছি, আর হাতে দেখে নিচ্ছ পরে নিয়েছি একদম ট্রাই কালারের, খুলে গেছে ট্রাই কালারের একটা কাছে চুড়ি পরেছি, দেখতে পাচ্ছ রেডি। আর চুলে পরেছিলাম গাজরা, খুলে গেছে, যাই হোক এটা আরেকবার পরে নিই। গাজরা রে, গাজরা রে। তো এই যে আমার গাজরা লাগানো হয়ে গেছে চুলে,
तो फुल लुक हमार देखते ही पाच तुम्हारा केमन होवश्य कमेंटे जाना भलो लगले लाइक कमेंट शेयर कर तो चलो और ये देखाओ रेडिमेड लागिए गले तो जैक कैकटा रिल्स बनाब और कैकटा फटो सेशन करब और हमें आज टुकाय टुकाय देखी देखिए टुकाय एक सदा ड्रेस पर नहीं तो पीछा ओ तई और ये हाथ हमारे फ्लैग इंडियन फ्लैग हमारी ओनर तो चलो পরে আবার দেখা হচ্ছে আমি আপাতত রিলস কটা বানাই তো গাইস এতক্ষণ ধরে আমাদের রিলস আর অনেক অনেক রিলস বানিয়েছি তো ইনস্টাগ্রামে তোমরা সে রিলসটা দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি হলো দেবলিনা 9975 অবশ্যই ফলো করো অবশ্যই আমার পেজে যাও আর আমি ইউটিউবে একটু শর্ট দেব রূপ একটু আসছে রাজ একটু আসছে কথা বলো তো আজকের আমার এই লুকটা আমি ক্রিয়েট করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর অনেক অনেক ভিডিও করেছি আজকের ভিডিওটা আজকে রাতের মধ্যে আমি চেষ্টা করব পোস্ট করবার কারণ আজকে যেহেতু 15 আগস্ট আজকেরটা আজকে পোস্ট করলে বেশি ভালো লাগবে তো আমার এই ফুলগুলো আমার খুব ভালো লেগেছে এটা দারুণ সুন্দর লেগেছে তো চলো এরপর ড্রেসটা চেঞ্জ করি অনেকক্ষণ হলো আবার পরে পরের সাথে দেখা করছি কাজবাজগুলো সেরে নি তো গাইস এখন বাজে হচ্ছে দুপুর 1:20 আর আমাদের এই সব ভিডিও বানানো কমপ্লিট হলো আর এটা এখন গাল থেকে খুলে এখন মাথায় পরে নিয়েছি তাই তো তো যাচ্ছি এরপর ড্রেসটা চেঞ্জ করতে ফাইনালি এবার ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি তো চলো ড্রেসটা চেঞ্জ করে আবার তোমাদের সাথে দেখাবো তো বন্ধুরা এখন 1:30 বেজে গেছে আর আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো এরপর লাঞ্চ করব দুপুরে মাথাটা মানে চুলটো পুরো স্নান করার পর থেকে কোনো রকমে ড্রায়ারের সামনেটুকু শুকিয়ে পড়ে রেডি হয়েছিলাম কি হলো কি হলো বলটা খাটের তলায় পড়ে গেছে ও মাকে বলে যাও বার করে দিও তো চলো আমরা এবার লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে লাঞ্চ করে বিকেলে তো 2টা বেজে গেছে আর ভাত নিয়ে চলে এসেছি এখানে আছে ঘি কাগজি লেবু ভেন্ডি সিদ্ধ বড়ি পোস্ত আলু ভাতে মাখা আর এটা হচ্ছে ডাল মুসুরির ডাল তো চলো আজকে আমাদের এই লাঞ্চ খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর বিকেল তো বন্ধুরা এখন বাজে সন্ধে প্রায় 6:30 6:25 হবে দাদা ভাই বাইরে তো এই শুয়ে উঠে চাটা বানানো হলো চা খাওয়া হলো তোমাদের দাদা ভাই আর শোনাই তো সারা দুপুর ঘুরে এলো বেরিয়ে এলো আর আমার বেরোনো হয়নি আমার বেরোনো হয়নি তো আমি একটু এখানটাতেই আজকে হাঁটতে যাওয়া হয়নি আজকে বাইরেটাতেই একটু দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম আর সারাদিন এই ভিডিও টিডিও বানিয়ে না শরীরটা খুব ক্লান্তও লাগছিলো তো সন্ধ্যাবেলা দেখি যদি আজ বোধহয় টিউশনই পড়তে আসবে তো আজকে আর কোথাও বেরোনো হবে না তো যদি টিউশনই না আসে তাহলে একটু হয়তো বেরোতে পারি তো তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সঙ্গে থেকো দেখতে থেকো তো চলো পরে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পার্কে সন্ধ্যাবেলা পার্কে পার্ক বন্ধ হয়ে গেছে আমি সারাক্ষণ ভিডিও করতে থাকি আর তোমাদের এই ক্লিপগুলো তুলে তুলে সবাইকে দেখাবো এরাজ রূপ বল কোথায় যাচ্ছিস তো বন্ধুরা এখন বাজে রাত 9:15 আর আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে 8:45 সময়তে সন্ধ্যাবেলা থেকে আর তোমাদেরকে ভেবেছিলাম তোমাদেরকে বললাম যে ভেবেছিলাম সন্ধ্যাবেলাতে বেরোনো হবে বাট বেরোনো হয়নি ছেলেগুলোকে পড়াচ্ছিলাম স্টুডেন্টরা এসেছিলো পড়ছিলো তারপরে তোমাদের দাদাভাই একটু কাজ ছিল বলে বেরোনো হলো না তো ভাবলাম আর কিছু দেখানোর বা শেয়ার করার মতন কিছু নেই তো ভাবলাম ভিডিওটা এন্ডিং করে দিই তো আজকের এই ছোট্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ স্মাইল অল টাইম হ্যাপি টেক কেয়ার বাই বাই গুড নাইট।